हाय नमस्कार बंधु गुड मॉर्निंग आमी चंद्र मल्लिक तुम्हारा देखो आमार यूट्यूब चैनल तुम्हारे सकल के स्वागत बंधुरा तुम्हारा केमन आछो आशा करछि तुम्हारा सकले खूब भालो आछो आमिओ खूब भालो आछि। बंधुरा आज के आमार आलोच्य टपिक इकोनॉमी। आज के आमी भारतेर अर्थनीति थेके मोस्ट इम्पर्टेंट 50 जीके क्वेश्चन तुम्हारे संगे खूब सुंदर भावे आलोचना करब एवं तुम्हारे बोझानोर चेष्टा करब। बंधुरा ये क्वेश्चनगुलो आमी निएछि भारतेर अर्थनीति नामक मंडल प्रकाशनीर बोई थेके निएछि तोमादेर संगे शेयर करछि। बंधुरा एई क्वेश्चनगुलो जे कोनो कम्पिटिटिव एग्जामेर जन्य भीषण इम्पर्टेंट, से केंद्र सरकारे होते पारे बा राज्य सरकारे होते पारे। तो बंधुरा तोमादेर काछे आमार एकटाई अनुरोध, तोमरा अवश्यई शेष पर्यन्त मन दिये भालो करे शुनबे आर देखबे, तबेई किन्तु तोमरा क्वेश्चनगुलो बुझते पारबे। बंधुरा जदि तोमादेर सत्यि भिडियो भालो लागे अवश्यई एकटि लाइक करे जानाबे, खराब लागले डिसलाइक करे देबे। जदि कोनो किछु बलार थाके अवश्यई कमेंट बक्से कमेंट करबेन। बंधुरा आमी चाई आमार पश्चिमबंगेर प्रत्येकटा भाई बोनके, पश्चिमबंगेर प्रत्येकटी बंधुबान्धवीके साहाज्य करते। जदि तोमार सत्यि भिडियो भालो लागे अवश्यई शेयर करे प्रत्येके देखार सुयोग करे देबे। तो चलो शुरू करछि, देखे नाओ। बंधुरा देखो इंडियन इकोनॉमी फर्स्ट क्वेश्चन, क्वेश्चन नम्बर 1, निम्नलिखित कोन क्षेत्रटी सेवा क्षेत्रेर मध्ये पड़े ना। भालो करे शुने नाओ, निम्नलिखित कोन क्षेत्रटी सेवा क्षेत्रेर मध्ये पड़े ना। अपशन बी इज द राइट आंसर, कृषि क्षेत्रटी। तो कृषि क्षेत्रटी सेवा क्षेत्रेर मध्ये पड़े ना, अपशन बी इज द राइट आंसर। नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन 2, भारतेर अर्थनीतिते कोन क्षेत्रेर अवदान सबथेके बेशी। आंसर सेवा क्षेत्र, अपशन बी इज द राइट आंसर। तो भारतेर अर्थनीतिते सेवा क्षेत्रेर अवदान सबथेके बेशी। क्वेश्चन 3, भारतेर जिडिपी भारतेर जिडिपीते सेवा क्षेत्रेर कत शतांश अवदान आछे। आंसर অপশন ডি ইজ দ্য রাইট আনসার, 53%। তো ভালো করে শুনে নাও, ভারতের জিডিপি তে সেবা ক্ষেত্রের অবদান 53%, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ভারতের জিডিপিতে কোন ক্ষেত্রের অবদান দ্বিতীয় সর্বাধিক। আনসার শিল্পক্ষেত্র, অপশন বি ইজ দ্য রাইট আনসার। ভারতের জিডিপিতে শিল্পক্ষেত্রের অবদান দ্বিতীয় সর্বাধিক, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, জাতীয় আয় পরিমাপে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহৃত হয়। আনসার উপরিত সবকটি, অর্থাৎ মূল্যযুক্ত পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি ব্যবহৃত হয়। জাতীয় আয় পরিমাপে মূল্যযুক্ত পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি ব্যবহৃত হয়। কোশ্চেন 6, ব্যক্তিগত আয় মাইনাস প্রদেয় কর সমান ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয়, অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো ব্যক্তিগত আয় মাইনাস প্রদেয় কর ইকাল টু ব্যক্তিগত নিষ্পত্তিযোগ্য আয়, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7, কোনো নির্দিষ্ট বছরে কোনো ব্যক্তির সমস্ত উপার্জিত আয়কে কি বলে। আনসার ব্যক্তিগত আয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোনো নির্দিষ্ট বছরে কোনো ব্যক্তির সমস্ত উপার্জিত আয়কে বলা হয় ব্যক্তিগত আয়, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8, রাজারহাটে একটি রাশিয়ান কোম্পানির লভ্যাংশ ভারতীয় অর্থনীতিতে কি হবে। উপরিত সবকটি, অর্থাৎ ভারতের জিডিপির মধ্যে ধরা হবে, রাশিয়ার জিএনপিতে ধরা হবে এবং ভারতের জিএনপিতে ধরা হবে না। তো ভালো করে শোনো, রাজারহাটে একটি রাশিয়ান কোম্পানির লভ্যাংশ ভারতীয় অর্থনীতিতে ভারতের জিডিপিতে ধরা হবে, রাশিয়ার জিএনপিতে ধরা হবে এবং ভারতের জিএনপিতে ধরা হবে না। কোশ্চেন 9, জিএনপি ইকাল টু কী হবে দেখো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। জিডিপি প্লাস নাগরিক কর্তৃক বৈদেশিক আয় মাইনাস উক্ত দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়। ভালো করে শোনো, জিএনপি সমান কি, জিএনপি সমান জিডিপি প্লাস নাগরিক কর্তৃক বৈদেশিক আয় মাইনাস উক্ত দেশের অভ্যন্তরে বিদেশিদের আয়। ওকে, কোশ্চেন 10, একটি নির্দিষ্ট বছরে কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যকে বলে জিডিপি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। একটি নির্দিষ্ট বছরে কোন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যকে বলে জিডিপি, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা দেখো নেক্সট কোশ্চেন, কোশ্চেন 11, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ NDP ইকাল টু জিডিপি মাইনাস অবচয়। নেট ডোমেস্টিক প্রোডাক্ট NDP সমান জিডিপি মাইনাস অবচয়, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12,
যে কোনো সম্পদের অবচয় মূল্যকে নির্ধারণ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো কোশ্চেনটি ছিল যে কোনো সম্পদের অবচয় মূল্যকে নির্ধারণ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 13, নিম্নলিখিত কোনটি এনএনপি অর্থাৎ নেট ন্যাশনাল প্রোডাক্ট সম্বন্ধে সঠিক? উপরিত সবকটি অর্থাৎ জিএনপি মাইনাস অবচয় সমান এনএনপি, এনএনপি ডিভিশন জনসংখ্যা সমান মাথাপিছু আয়, এনএনপি হলো সর্বোত্তম ব্যবস্থা দেশের জাতীয় আয় পরিমাপে। তো দেখো সবকটা ঠিক, মানে এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনগুলো ঠিক, জিএনপি মাইনাস অবচয় সমান এনএনপি, এনএনপি ডিভিশন জনসংখ্যা সমান মাথাপিছু আয়, আর এনএনপি হলো সর্বোত্তম ব্যবস্থা দেশের জাতীয় আয় পরিমাপে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 14, এবি ডেভিলিয়ার্স আরসিবির হয়ে আইপিএলে খেলে অর্থ উপার্জন করে সাউথ আফ্রিকায় পাঠাচ্ছে, এক্ষেত্রে আইটা কি? এক্ষেত্রে আইটি বিওসি অর্থাৎ ভারতীয় জিএনপিতে তা যুক্ত হবে না, কিন্তু সাউথ আফ্রিকা জিএনপিতে তা যুক্ত হবে। তো ভালো করে শুনে নাও, এবি ডেভিলিয়ার্স আরসিবির হয়ে আইপিএল খেলে অর্থ উপার্জন করে সাউথ আফ্রিকায় পাঠাচ্ছে, এক্ষেত্রে আইটি ভারতীয় জিএনপিতে যুক্ত হবে না, সাউথ আফ্রিকা জিএনপিতে যুক্ত হবে। কোশ্চেন 15, ভ্যালু অ্যাডেড মেথডের ওপর নাম কি? প্রোডাক্ট মেথড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ভ্যালু অ্যাডেড মেথডের ওপর নাম প্রোডাক্ট মেথড, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 16, প্রথম কোন ব্যক্তি ভারতের জাতীয় আয় গণনার সচেষ্ট হন 1867 থেকে 68 সালে? আনসার দাদাভাই নরোজি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথম কোন ব্যক্তি ভারতের জাতীয় আয় গণনার সচেষ্ট হন? আনসার দাদাভাই নরোজি, সালটা 1867 থেকে 68 সাল। কোশ্চেন 17, অবচয় সমান জিএনপি মাইনাস এনএনপি, অবচয় সমান জিএনপি মাইনাস এনএনপি। কোশ্চেন 18, প্রথম জাতীয় আয় গণনা কমিটি কত সালে কার নেতৃত্বে গঠিত হয়? আনসার 1949 সালে মহালন বিশের নেতৃত্বে গঠিত হয়। প্রথম জাতীয় আয় গণনা কমিটি 1949 সালে মহালন বিশ কমিটির নেতৃত্বে তৈরি হয়। কোশ্চেন 19, জিডিপির ফ্যাক্টর কস্ট বলতে কী বোঝায়? জিডিপির ফ্যাক্টর কস্ট বলতে বোঝায় জিডিপি মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি, জিডিপির ফ্যাক্টর কস্ট বলতে বোঝায় জিডিপি মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি। কোশ্চেন 20, নিম্নলিখিত কোন ক্ষেত্র থেকে ভারত সর্বাধিক আয় লাভ করে? আনসার তৃতীয় গঠন সংক্রান্ত ক্ষেত্র থেকে। তো তৃতীয় গঠন সংক্রান্ত ক্ষেত্র থেকে ভারত সর্বাধিক আয় লাভ করে। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 21, বর্তমানে জিডিপি গণনার সময় বেস ইয়ার হিসাবে কোন বছরটিকে ধরা হয়? আনসার 2011 এবং 2012 সালকে। তো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ভালো করে শুনে নাও তোমরা, বর্তমানে জিডিপি গণনার সময় বেস ইয়ার হিসাবে ধরা হয় 2011 এবং 12 সালকে। কোশ্চেন 22, নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর প্রাইসের অপর নাম কি? আনসার জাতীয় আয়। নেট ন্যাশনাল প্রোডাক্ট ফ্যাক্টর প্রাইসের অপর নাম জাতীয় আয়। কোশ্চেন 23, দেশের অর্থনৈতিক উন্নতির পরিমাপক হিসাবে কোনটি সবথেকে কার্যকরী? আনসার মাথাপিছু আয়। দেশের অর্থনৈতিক উন্নতির পরিমাপক হিসাবে মাথাপিছু আয় সবথেকে বেশি কার্যকরী, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 24, ভারতের জাতীয় আয় গণনা করে কোন সংস্থা? আনসার সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতের জাতীয় আয় গণনা করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 25, ভারতে জিডিপি গ্রেটার দ্যান জিএনপি কারণ? ভারতে জিএনপির তুলনায় জিডিপি বেশি, তার কারণ নিট ফ্যাক্টর আয় ঋণাত্মক। ভারতে জিডিপি গ্রেটার দ্যান জিএনপি কারণ নিট ফ্যাক্টর আয় ঋণাত্মক। কোশ্চেন 26, ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় বাজার দরে এনএনপি মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি, ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় বাজার দরে এনএনপি মাইনাস পরোক্ষ কর প্লাস ভর্তুকি। কোশ্চেন 27, গ্রিন জিএনপি জোর দেয় টেকসই বৃদ্ধি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টতে। তো গ্রিন জিএনপি জোর দেয় টেকসই বৃদ্ধিতে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন 28, নিষ্পত্তিযোগ্য আয় মাইনাস
নিষ্পত্তি না সরি এখানে নিষ্পত্তিযোগ্য আয় হলো ব্যক্তিগত আয় মাইনাস প্রত্যক্ষ কর। অপশান এ ইজ দ্য রাইট আনসার। নিষ্পত্তিযোগ্য আয় সমান ব্যক্তিগত আয় মাইনাস প্রত্যক্ষ কর। কোশ্চেন 29, স্ট্যান্ডার্ড অফ লিভিং কিসের উপর অধিকভাবে নির্ভরশীল? আনসার পার ক্যাপাসিটি ইনকাম। অপশান সি ইজ দ্য রাইট আনসার। স্ট্যান্ডার্ড অফ লিভিং পার ক্যাপাসিটি ইনকামের উপর অধিকভাবে নির্ভরশীল। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 30, ডাবল কাউন্টিং এর অসুবিধা দূর করার জন্য জিডিপি নির্ণয়ের সময় প্রোডাকশনের প্রতিটি স্টেজের ভ্যালু অ্যাড করে গণনা করা হয়। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। ডাবল কাউন্টিংয়ের অসুবিধা দূর করার জন্য জিডিপি নির্ণয়ের সময় প্রোডাকশনের প্রতিটি স্টেজে ভ্যালু অ্যাড করে গণনা করা হয়। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 31, শ্রমদানের মাধ্যমে যে রোজগার হয় তাকে বলে ফ্যাক্টর ইনকাম। অপশান এ ইজ দ্য রাইট আনসার। শ্রমদানের মাধ্যমে যে রোজগার হয় তাকে বলে ফ্যাক্টর ইনকাম। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 32, বিনা শ্রমদানের মাধ্যমে যে রোজগার হয় তাকে বলে ট্রান্সফার ইনকাম। বিনা শ্রমদানের মাধ্যমে যে রোজগার হয় তাকে বলে ট্রান্সফার ইনকাম। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 33, জাতীয় আয়ের হিসাবের সময় নিম্নলিখিত কোন আয়টি ধার্য করা হয়? আনসার ফ্যাক্টর ইনকাম। জাতীয় আয়ের হিসাবের সময় নিম্নলিখিত অর্থাৎ ফ্যাক্টর ইনকাম এই আয়টি ধার্য করা হয়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 34, পারচেজ ভ্যালু কিসের সমান হয়? আনসার গ্রস ভ্যালু। পারচেজ ভ্যালু গ্রস ভ্যালুর সমান হয়। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 35, অ্যাকচুয়াল ভ্যালু কিসের সমান হয়? অ্যাকচুয়াল ভ্যালু নেট ভ্যালুর সমান হয়। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 36, নেট ভ্যালু ইকুয়াল টু গ্রস ভ্যালু মাইনাস ডেপ্রিসিয়েশন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেট ভ্যালু ইকুয়াল টু গ্রস ভ্যালু মাইনাস ডেপ্রিসিয়েশন। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 37, ডেপ্রিসিয়েশনের অপর নাম সবকটি অর্থাৎ কারেন্ট প্লাস রিপ্লেসমেন্ট কস্ট, রিপ্লেসমেন্ট অফ ফিক্সড ফ্যাক্টর, কনজামশন অফ ফিক্সড ফ্যাক্টর। তো ডেপ্রিসিয়েশনের অপর নাম কারেন্ট প্লাস রিপ্লেসমেন্ট কস্ট, রিপ্লেসমেন্ট অফ ফিক্সড ফ্যাক্টর আর কনজামশন অফ ফিক্সড ফ্যাক্টর। কোশ্চেন 38, নেট ইনডাইরেক্ট ট্যাক্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেট ইনডাইরেক্ট ট্যাক্স হলো ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 39, ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স সমান মার্কেট প্রাইস। তো ফ্যাক্টর কস্ট প্লাস নেট ইনডাইরেক্ট ট্যাক্স সমান মার্কেট প্রাইস। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 40, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অর্থাৎ NIFA ইকাল টু ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম পেড টু অ্যাব্রড। অপশান সি ইজ দ্য রাইট আনসার। নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অর্থাৎ NIFA ইকাল টু ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড মাইনাস ফ্যাক্টর ইনকাম পেড টু অ্যাব্রড। বন্ধুরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন 41, ন্যাশনাল ইনকাম মাইনাস ডোমেস্টিক ইনকাম সমান নেট ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড। ন্যাশনাল ইনকাম মাইনাস ডোমেস্টিক ইনকাম সমান নেট ফ্যাক্টর ইনকাম রিসিভড ফ্রম অ্যাব্রড। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 42, নিম্নলিখিত কোনটি NFIA এর একটি ফ্যাক্টর? অপশান ডি ইজ দ্য রাইট আনসার, উপরে সবকটি অর্থাৎ নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড বিজনেস, নেট রিটেন্ড আর্নিং অফ রেসিডেন্ট কোম্পানিজ অ্যাব্রড। তো তিনটেই। তো আবার পড়ে দিচ্ছি, NFIA এর ফ্যাক্টর কোনগুলো? নেট কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, নেট ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড বিজনেস, নেট রিটেন্ড আর্নিং অফ রেসিডেন্ট কোম্পানিজ অ্যাব্রড। কোশ্চেন 43, NDFC ইকাল টু জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস NFIA। অপশান এ ইজ দ্য রাইট আনসার। NDFC সমান জিডিপি এমপি মাইনাস ডেপ্রিসিয়েশন প্লাস NFIA। কোশ্চেন 44, ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট ইকাল টু NNPMC মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট সমান NNPMC মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 45, ডোমেস্টিক ইনকামকে কীভাবে প্রকাশ করা হয়? আনসার NDPFC দ্বারা। ডোমেস্টিক ইনকামকে প্রকাশ করা হয় NDPFC দ্বারা। অপশান এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 46,
নিম্নলিখিত কোনটি প্রাইভেট ইনকামের অন্তর্গত? আনসার সবকটি, অর্থাৎ NFIA, ন্যাশনাল ডেবিট ইন্টারেস্ট, নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট, তিনটি। তো নিম্নলিখিত কোনটি প্রাইভেট ইনকামের অন্তর্গত? সবকটাই। NFIA, ন্যাশনাল ডেবট ইন্টারেস্ট আর ন্যাশনাল কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট। কোশ্চেন 47, পার্সোনাল ইনকাম সমান প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড ট্যাক্স। পার্সোনাল ইনকাম সমান প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স মাইনাস আনডিস্ট্রিবিউটেড ট্যাক্স। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 48, জিডিপি সম্বন্ধে ধারণাটি প্রথম কত সালে দেওয়া হয়েছে? আনসার বি, 1934 সালে। জিডিপি সম্বন্ধে ধারণাটি দেওয়া হয়েছে 1934 সালে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 49, জিডিপি সম্বন্ধে ধারণাটি সর্বপ্রথম কে প্রদান করেন? আনসার সাইমন কজিনেট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। তো জিডিপি সম্বন্ধে ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন সাইমন কজিনেট। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 50, পার্সোনাল ডিসপোজাল ইনকাম সমান পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার প্লাস পার্সোনাল সেভিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পার্সোনাল ডিসপোজাল ইনকাম সমান পার্সোনাল কনজামশন এক্সপেন্ডিচার প্লাস পার্সোনাল সেভিং। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো বন্ধুরা, আমাদের 50টি কোশ্চেনই হয়ে গেল। তোমরা যারা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলো আমি নিয়েছি ভারতের অর্থনীতি মণ্ডল প্রকাশনের একটি বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখবে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।